অজানাকে জানার ইচ্ছা মানুষের চিরকালের, আর তার সঙ্গে যদি যোগ হয় বাঙালি তাহলে তো আর তার কোনো কথাই নেই। আজকে শুরু করতে যাচ্ছি একদম একটা নতুন ব্লগ। 350 বছর বা 330 বছর আমরা ধরে নিতে পারি সেই আনুমানিকভাবে তৈরি হয়েছে আমাদের এই কলকাতা। তার ইতিহাসকে তুলে ধরার জন্য আজ শুরু করতে যাচ্ছি আর দেখাতে যাচ্ছি এখানের কিছু নিদর্শন। আসুন, আমার আপনার কলকাতার তিল তিল করে গড়ে ওঠা আর তিলোত্তমা হয়ে ওঠার ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করি। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, আশা করব সবার খুব ভালো লাগবে। নমস্কার। কলকাতার ইতিহাস তো জানবো, তার আগে এই যে বললাম না তিলোত্তমা তিল তিল করে বেড়ে ওঠার কিছু গল্প শোনাবো, সেই গল্পের প্রথম অংশে নিয়ে আসছি শোভাবাজার রাজবাড়ি। তো আসুন রাজবাড়ির কিছু ইতিহাস জেনে নিই, আর তার সাথে এক কাপ চা একটু তোমাকে চাই করে নিই। ঘরের চা ছাড়াবো ঠিক বাঙালিকে বাঙালি হিসেবে মানায় না, আর আমার কিন্তু একদমই মানায় না। শোভাবাজার রাজবাড়ি, যারা দুর্গাপুজো ভালোবাসেন আর পৃথিবীর যে কোনাতেই থাকুন, যারা বাঙালি হবেন তারা অবশ্যই দুর্গাপুজোকে উপভোগ করেন। আর তাদের কাছে মানে বাঙালিদের কাছে এই শোভাবাজার রাজবাড়ি হচ্ছে আমরা বলতে পারি একরকমের পীঠস্থান। পীঠস্থান কেন বলছি, কারণ 1600 সালে রাজা নবকৃষ্ণদেব সবার প্রথম এখানে শুরু করেন দুর্গাপুজো। কৃষ্ণনগর থেকে কুমোর এনে দুর্গাপুজো শুরু হয়, এবং যেহেতু সেই সময় দুর্গাপুজোর প্রচলন ছিল না এবং সিংহের রূপ কীরকম হতে পারে সেটা যেহেতু জানা ছিল না, সেই কারণে এখানে ঘোড়ার রূপ দেওয়া হয়েছে। আর সেই প্রচলনকে এখনও কিন্তু শোভাবাজার রাজবাড়িতে কন্টিনিউ করা হয়েছে। শোভাবাজার রাজবাড়ির সম্বন্ধে আমরা অনেক কিছু জানি, এটা রাজা নবকৃষ্ণদেবের সময় ছিল, তার আগের থেকেই রাজবাড়ি এখানে অবস্থিত। এখানে শোভাবাজার রাজবাড়িতে রাজার বাড়ি এবং রানীর বাড়ি একদম পাশাপাশি রয়েছে, তার কিছু ক্লিপ আমরা এখানে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখবেন। রাজবাড়ির ভেতরে আমরা এখন ঘুরতে পারবো না, কারণ এখানে ভেতরে ঢোকা এখন নিষেধ, ছবি তোলাও নিষেধ। বাট দুর্গাপুজোর টাইমে অবশ্যই 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 যদি ইতিহাসকে জানতে হয় আর যদি দুর্গাপুজো উপভোগ করতে হয়, ট্র্যাডিশনাল দুর্গাপুজোকে যদি উপভোগ করতে হয় তাহলে কিন্তু আসতেই হবে শোভাবাজার রাজবাড়ি। 300 বছরের পুরনো কলকাতার কিন্তু এই দুর্গাপুজো সবার প্রথম কাজে হয়েছিল আমাদের এই কলকাতায়। পরের দিকে নিয়ে আসবে